Assalamualaikum বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে বেতো শাক রান্না আমাদের গ্রামে বেতো শাক কিভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং আমি এখানে 500 গ্রাম বেতো শাক নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে বেতো শাকটা দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি ডোমো করে কেটে নিয়েছি এবং একটা আলু সেটাও আমি ডোমো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবার একটু সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না কেন শাক থেকে পানি বের হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার শাক বেগুন আলু সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইভাবে একটা হাতার সাহায্যে আমি ভালো করে আলু ও বেগুন ভালো করে একটু ভেঙে ভেঙে নেব যাতে একটু মাখামাখা হয়ে যায় এইভাবে কিন্তু শাক রান্না করলে সত্যি অসাধারণ একটা টেস্ট আসে এই শাকের আপনারা আমি জানি কম বেশি আপনারা সবাই হয়তো রান্না করতে জানেন কিন্তু আমি যেভাবে রান্না করছি আমি সেটাই শেয়ার করি যে আমরা কিভাবে রান্না করি আমাদের গ্রামে কিভাবে রান্না করে সেটাই আমি শেয়ার করলাম বন্ধুরা এই পর্যায়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব এই দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমি ওই কড়াইটা ধুয়ে আবার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এখানে 7 থেকে 8টা আমি রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা এবার আমি শুকনো লঙ্কা ও রসুনের কোয়াটা একটু আমি ভেজে নেব আমি কিন্তু যখনই শাক রান্না করি কিন্তু আমি লাস্টেই আমি কিন্তু এই দুটো টিপস আমি করি এভাবেই আমরা শাক রান্না করে খাই অন্যরকম করে কিন্তু আমার রান্না করে খেতে একদম ভালো লাগে না এই দেখুন আমি শাক দিয়ে দিয়েছি এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু শুকনো শুকনো করে নেব বেশি কিন্তু শুকনো করলে কিন্তু এই শাক খেতে ভালো লাগবে না একটু কাদা কাদা টাইপ থাকবে তাহলে কিন্তু খেতে অসাধারণ আসে আপনারা এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নেড়েচেড়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হয়ে গেল তৈরি আমার বেতো শাক রান্না এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এই দেখুন কতটাই অসাধারণ হয়েছে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু সত্যি জমে যাবে জাস্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমার পাশে থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ